লেলাং ইউনিয়ন পরিষদের সারালিয়াট সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ও পরিচালিত ডক্টর মাহমুদ হাসান স্মৃতি মেম্বর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সুপার এইডর চতুর্থ খেলা সম্পন্ন হয়ে ডিসেম্বর 7 তারিখ বিশিদবার বিয়ালে মাইজবান্ডার আহমদিয়া হাই স্কুল মাঠত দ্বিতীয়বারের মতো আয়োজিত এই মেম্বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সুপার এইডর চতুর্থ খেলার উদ্বোধন করে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ মৎস্যজীবী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ, যেটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে অগ্রণী ব্যাংকর অফিসার্স ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ নেজামুদ্দিন নাজাম। সুপার এইটের চতুর্থ খেলাত প্রতিদ্বন্দ্বিতা করে লেলাং 5 নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ বনাম 2 নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ। শত শত দর্শকের উপস্থিতিতে তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক খেলার নির্ধারিত সময়ত 1-1 গোলে সমতা তাহিবের হারণে খেলা টাইব্রেকারত গড়ায়। আর টাইব্রেকারত 9-9 গোলে সমতা তাহিবের হারণে টস জিতি 2 নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ বিজয়ী সেমিফাইনালত টিকিট নিশ্চিত করে। এই সময় আরও উপস্থিত আছেন 5 নম্বর ওয়ার্ড ফুটবল একাদশের মালিক লেলাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর 5 নম্বর ওয়ার্ড মেম্বর সরোয়ার হোসেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার হাজি মাসুদ করিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ডেস্ক নিউজ, C+TV, চট্টগ্রাম। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইভেন ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই।